নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো নিট দু হাজার বাইশ ক্যান্ডিডেট যারা আছো কাউন্সিলিং রিলেটেড যে কোনো আপডেট কোয়ারিস বা ডাউট থাকলে তোমরা চ্যানেলটিকে রেগুলার ফলো করতে থেকো রেগুলার আপডেট পাবে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপটি অ্যাড হতে পারো লিঙ্ক ডিসক্রিপশানে এবং ফার্স্ট কমেন্টে দেওয়া আছে চলো শুরু করা যাক এই ভিডিওতে আমরা নিট দু হাজার বাইশ কাউন্সিলিংয়ে তোমাদের একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের সম্পূর্ণ আলোচনা করবো কি কি লিখবে কোন কোন জায়গা থেকে সাইন করাবে তোমাদের কী কী টেস্ট করাতে হবে সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হবে চলো শুরু করে যাক প্রথমে দেখে নিই ডব্লুবি এম কী বলা হয়েছে মেডিকেল সিটনেস সার্টিফিকেট রিলেটেড ডব্লুবি এমসিসির পক্ষ থেকে বলা হয়েছে দ্য ফরম্যাট ইজ প্রোভাইডেড ইন দ্য কাউন্সিলিং ওয়েবসাইট অর্থাৎ ডাব্লু বিএমসিসির যে কাউন্সিলিং ওয়েবসাইট সেখানে যে ফর্ম্যাটটি দেওয়া হয়েছে অ্যান্ড ক্যান্ডিডেট হ্যাজ টু অপটেন ফিটনেস ইন দ্য সেম ফরম্যাট ফ্রম রেজিস্টার্ড অ্যালোপ্যাথিক মেডিকেল প্র্যাকটিশানার টু বিকাম এলিজিবল ফর অ্যাডমিশান ইন দ্য সিট অ্যালটেড থ্রু কাউন্সেলিং দ্য মেডিকেল ফিটনেস ইজ অ্যান এসেন্সিয়াল ক্রাইটেরিয়া অর্থাৎ ডাব্লু বিএমসিসির পোর্টাল থেকে যাবে ওই সার্টিফিকেটটা প্রিন্ট করাবে রেজিস্টার্ড মেডিকেল রেজিস্টার্ড অ্যালোপ্যাথিক মেডিকেল প্র্যাকটিশনারের থেকে সাইন করাবে এবং এই ডকুমেন্টটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের দিতে হবেই এবার চলে দেখা নিয়ে যাক কী কী তোমাদের টেস্ট করাতে হবে কী কী লিখবে কোন কোন জায়গাটা ফাঁকা রাখবে দেখো প্রথমেই বলে দিই তোমরা অনেকে এখন থেকে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট করানোর ব্যাপারে ভাবছো তোমাদের বলে দিই এত তাড়াতাড়ি করার কোনো দরকার নেই অনেক টাইম দেবে ওয়েবসাইটে তোমার মেডিকেল ফিটনেস সার্টিফিকেট আপলোড করার পর তোমাদের কাউন্সিলিংয়ের অ্যাডমিশান নিতে যাওয়ার সময় অবধি তোমাদের কিন্তু হাতে অনেক সময় থাকে এখন তাড়াহুড়ো করে করানোর কোনো দরকার নেই যখন দেবে তখন করাবে দেখে নেওয়া যাক কী কী আসে এটা আগের বছর অর্থাৎ দু হাজার একুশের নিটের এরকম লেখা থাকবে মেডিকেল সার্টিফিকেট ফর নিট ইউজি দু হাজার একুশ কোয়ালিফায়ার ক্যান্ডিডেট এখানে যাওয়ার লেখা আছে এরকম এই বছর থাকবে মেডিকেল ফিটনেস মেডিকেল সার্টিফিকেট ফর নিট ইউজি দু হাজার বাইশ কোয়ালিফাইড ক্যান্ডিডেটস রোল নাম্বার তোমার নিটের যে রোল নাম্বার ছিল সেটা দেবে অ্যাপ্লিকেশান নাম্বার দেবে নি টিউজি দু হাজার বাইশ কম্বাইন্ড মেরির র্যাঙ্ক অর্থাৎ অল ইন্ডিয়া তোমার যে র্যাঙ্ক সেটা দেবে আই ডক্টর মানে যে ডাক্তারবাবু সাইন করবেন ওনার নাম দেবেন হ্যাভ এক্সামিন শ্রী শ্রীমতি তোমার নাম দেবে এখানে সন ডটার অফ তোমার বাবা মায়ের নাম দেবে ডিসাইডিং অ্যাট তোমার জায়গার নাম দেবে ঠিক আছে এবং এই যে ডাটাগুলো দেবে সেগুলো যেন তোমার যে কোনো আইডি কার্ড থেকে ভেরিফাইড হয় নেক্সট পার্সোনাল মার্ক অফ আইডেন্টিফিকেশান তোমাকে দেখে সহজে চেনা যায় এরকম একটা মার্ক দেবে ব্ল্যাক ব্ল্যাকস্প থাকতে পারে কারো বিভিন্ন রকম থাকে মার্ক সেগুলো দেবে অ্যাপিয়ারেন্ট এজ তোমার কত বয়েস সেটা দেবে এনি অফ পালমোনারি টিউবার কিউলোসিস ইয়েস নো করবে চেস্ট মেজারমেন্ট দেখে নেবে এটা মেপে নর্মাল রেসপিরেশান ইন ফুল ইন্সপিরেশন অ্যান্ড ফুল এক্সপিরেশন হাইটটা মেপে নেবে সেন্টিমিটারে লিখবে এবং যে রেসপিরেশনের যে মেজারমেন্টগুলো সেগুলো কিন্তু সেন্টিমিটারে লিখবে ওয়েটটা কেজিতে লিখবে বিএমআইটা মেপে নেবে ফোনেতে মেপে নিতে পারো আইসাইড ভিজুয়াল অ্যাকিউরিটি এবার আসি মেন কাজে তোমাদের কিন্তু চোখের জন্য টেস্ট করাতে হবে তোমরা কিন্তু আই সার্টিফিকেট কিন্তু টেস্ট ছাড়া পাবে না যেখান থেকে করাবে এটা সার্টিফিকেটটা করানোর আগে আই টেস্টিংটা করে নিয়ে নেবে রাইট আই লেফট আই কালার ব্রাইডনেস আছে কি না মোটামুটি যাদের চোখ ঠিকঠাক বা যাদের আয়ের রকম প্রবলেম নেই রাইট আই সিক্স বাই সিক্স লিখতে পারো লেফট আই সিক্স বাই সিক্স লিখতে পারো কালার ব্রাইনেস অ্যাবসেন্ট ঠিক আছে এবার আমরা নেক্সট চলে আসবো ইমিউনাইজেশান স্ট্যাটাসের ক্ষেত্রে ওয়েদার আপ টু ডেট লিখবে ইমিউনাইজেশন স্ট্যাটাস এখানে লিখবে আপ টু ডেট নেক্সট জেনারেল ফিজি গুড লিখে দেবে হার্ট লিখবে লাংসের অবস্থা লিখবে অ্যাপডোমিলা ভিসেরা ব্লাড গ্রুপ লিখে দেবে তোমার যেটা ব্লাড গ্রুপ সেটা লিখবে অ্যাপডোমিলা ভিসরা লিখবে নো অ্যাবনরমালিটি ঠিক আছে নেক্সট এনি নিউরোলজিক্যাল ডিফেক্ট এনি অর্থোপেডিক ডিসাবিলিটি বলে নো করে দেবে বা যে তোমাদের কোনো থেকে থাকে সেগুলো হ্যাক করবে ঠিক আছে নেক্সট আই ডু হ্যার ওয়ে সার্টিফাইড দ্যাট আই ক্যান নট ডিসকভার দ্যাট

এবার ডাক্তারবাবুর সাইন থাকবে রেজিস্ট্রেশন নাম্বার দেবেন কাউন্সিলর রেজিস্ট্রেশন কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবে ঠিক আছে এবার তোমার ফটোতে কিন্তু অ্যাটেস্টেড করাতে হবে এই ফটোটাতে কিন্তু স্ট্যাম্প বেড়ে অ্যাটেস্টেড করাতে হবে এবার তোমাদের ওপরে যেগুলো বললাম যে এইগুলো ফিল আপ করবে এইগুলো লিখবে এইগুলো লিখবে এগুলো কিন্তু ডাক্তারবাবু লিখে দেবেন ঠিক আছে অনেক সময় তোমাকেও লিখতে দিতে পারে তখন তুমি এইগুলো বসিয়ে নেবে যেগুলো তোমাকে বললাম তোমার সুবিধার্থে ঠিক আছে টেস্ট বলতে মেনলি তোমাদের আই টেস্টটা করাতে হয় যেটা তোমাকে বললাম রাইট আই তোমার যদি নর্মাল হয়ে থাকে ভিশন রাইট আই সিক্স বাই সিক্স লেফট আই সিক্স বাই সিক্স ক্লাল বাইনাস অ্যাবসেন্ট ঠিক আছে মেনলি তোমাকে লক্ষ্য রাখতে হবে সার্টিফিকেটটা যেন তোমার সব কিছু ঠিকঠাক থাকে তুমি ফিট যাতে হয়ে থাকো আশা করি বোঝাতে বললাম এরপর যদি তোমাদের কোনো ডাউট থাকে সেটা কমেন্টে জিজ্ঞাসা করতে পারো কাউন্সিলিং রিলেটেড যে কোনো আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে এগুলো ফলো করতে থাকো সকলের সুস্থ থাকো ভালো থাকো আজ এই পর্যন্ত